রিস্ক ফ্যাক্টর গুলো কি কি থাকতে পারে, কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? কারণ আমি অনেক আমি কি বলবো, আমি অনেক সচেতন এবং যথেষ্ট বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষকে আমি দেখেছি যে সচেতন ভাবেই টেস্ট অ্যাভয়েড করতে। যখন প্রসিডিউর করা হয়, কারণ আমরা একটা টিউব উইথ ক্যামেরা ভিতরে ঢুকাবো, সো দেখা যায় যে অনেকের প্রসিডিউরের সময় পারফোরেশন বা পরিপাক নালীতে ছিদ্র হয়ে যেতে পারে, অনেকের ব্লিডিং হতে পারে, কারণ আমরা টিউমার কেটে বের করে নিয়ে আসি বা পলিপ কেটে বের করে নিয়ে আসি বা বায়োপসি নেই। রিস্ক আছে, কিন্তু রিস্ক খুবই ক্ষুদ্র, সেই রিস্কের তুলনায় বেনিফিট অনেক বেশি। কলোনোস্কোপি বা কলন ক্যান্সার মানে হিউম্যান হিস্ট্রির মধ্যে সবচেয়ে বেস্ট প্রিভেন্টেটিভ টেস্ট, এবং সেখানেও আমরা 100% সাকসেসফুল হচ্ছি না বিকজ অফ দ্যাট। রিস্ক ফ্যাক্টর গুলো কি কি থাকতে পারে, কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? কারণ আমি অনেক আমি কি বলবো, আমি অনেক সচেতন এবং যথেষ্ট বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষকে আমি দেখেছি যে সচেতন ভাবেই টেস্ট অ্যাভয়েড করতে, কারণ তার ধারণা যে তিনি এই টেস্ট করাতে যে হয়তো বা আরো বেশি কমপ্লিকেশনের ভিতরে পড়তে পারেন, পারফোরেশন হয়ে যেতে পারে, ব্লিডিং হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করেন। কলোনোস্কোপি কিংবা এন্ডোস্কোপি এগুলো সবকিছুরই কিন্তু রিস্ক আছে, কোনো প্রসিডিউরই, যদিও এটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর, তারপরও এর রিস্ক আছেই। এবং এই রিস্ক গুলো আসলে দু ধরনের রিস্ক, একটা হলো প্রসিডিউর রিলেটেড রিস্ক, মানে আপনি যখন আমরা যখন প্রসিডিউর করবো সেটা নিজস্ব কিছু রিস্ক আছে। আরেকটা রিস্ক হলো যে অ্যানেস্থেশিয়া যখন আমরা দিই, কারণ এই প্রসিডিউর গুলো করা হয় যাতে আপনি কোনো রকম বুঝতে না পারেন, কোনো পেইন যাতে না পান, সেই জন্য অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। সেটা কনশাস সিডেশন কিংবা মিনিমাল অ্যানেস্থেশিয়া বা ম্যাক অ্যানেস্থেশিয়া আমরা দিই, প্রোপোফোল সিডেশন দিই। তো দুটোতেই সাইড ইফেক্ট, অ্যানেস্থেশিয়ার কমন সাইড ইফেক্ট, ব্লাড প্রেশার অনেকের কমে যেতে পারে, অনেকের শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে, অনেকের অনেকের ব্লাড প্রেশার খুবই কমে যেতে পারে, অনেকের কার্ডিওভাস্কুলার ইভেন্টস হতে পারে। আর অন্যদিকে প্রসিডিউর রিলেটেড, যেমন অনেকের যখন প্রসিডিউর জন্য আপনি প্রিপারেশন নেবেন, অনেকে ডিহাইড্রেশন হয়ে যায়, হাইপোটেনশন হয়ে যায় অনেকের, অনেক সময় দেখা যায় রেয়ারলি রিনাল ইনসাফিসিয়েন্সি হয়ে যেতে পারে। তার পাশাপাশি যখন প্রসিডিউর করা হয়, কারণ আমরা একটা টিউব উইথ ক্যামেরা ভিতরে ঢুকাবো, সো দেখা যায় যে অনেকের প্রসিডিউরের সময় পারফোরেশন বা পরিপাক নালীতে ছিদ্র হয়ে যেতে পারে, অনেকের ব্লিডিং হতে পারে, কারণ আমরা টিউমার কেটে বের করে নিয়ে আসি বা পলিপ কেটে বের করে নিয়ে আসি বা বায়োপসি নেই। অনেকের দেখা যায় যে আপনার পারফোরেশন বা ব্লিডিং এর পাশাপাশি পেট ফুলে যায় বা গ্যাস জমে, প্রসিডিউরের পরে ব্যথা হয় পেটে। এখন এগুলো খুবই খুবই কম, মানে এগুলো সম্ভাবনা আসলে খুবই কম। আমি যদি আমাদের সেন্টারের স্ট্যাটিস্টিক্স দেই, গত এক বছরে একটা সেন্টারে 10,000-এরও বেশি প্রসিডিউর হয়েছে, তা দেখা গেল যে তাদের মধ্যে ব্লিডিং হয়েছে একজন বা দুজনের, বা 10,000 জনের মধ্যে আপনার পারফোরেশন হয়েছে হয়তো একজনের, হয়তো দেখা গেলো যে তার কোলনের ভিতরে পকেট ছিল অনেক, যেটাকে আমরা বলি ডায়াবেটিকুলোসিস, এবং সেগুলো হয়তো রাপচার হয়ে গেছে। সো রিস্ক আছে, কিন্তু রিস্ক খুবই ক্ষুদ্র, সেই রিস্কের তুলনায় বেনিফিট অনেক বেশি। আমি যদি 10টা পেশেন্টকে দেখি কলোনোস্কোপি করি স্ক্রিনিং করার জন্য, তার মধ্যে আমার অ্যাভারেজ 3-4 জনের মধ্যে আমি মানে প্রি ক্যান্সারাস পলিপ পেয়ে যাই, মানে যেগুলো ভবিষ্যতে অ্যাডিনোমাস বলে, যেগুলো ভবিষ্যতে ক্যান্সার হতে পারে সেগুলো পেয়ে যাই। সো আমাদের পলিপ ডিটেকশন রেট, মানে অ্যাডিনোমা ডিটেকশন রেট যেটাকে আমরা বলি, অ্যাবাউট 30-40% মতো। সো আপনি যদি চিন্তা করেন যে বেনিফিট, সেটা তো হিউমঙ্গাস, প্রচুর। রিস্ক অবশ্যই আছে, তো রিস্কের পরিমাণটা নিঃসন্দেহে অনেক কম। সো অনেকেরই ভয় থাকে যে এই যে প্রিপারেশনটা নিব, কারণ প্রসিডিউরের আগের দিন খালি লিকুইড খেতে হয়, আর আপনি তো রোজা রাখেন 12-14-15-16 ঘন্টা, সেখানে এই প্রসিডিউরের আপনি 25-25 আগের দিন লিকুইড খেতে পারবেন, এবং যেমন ধরেন ক্লিয়ার স্যুপ খেতে পারবেন বা স্প্রাইট খেতে পারবেন কিংবা অ্যাপল জুস খেতে পারবেন, তার সাথে জোলাপ খেতে হয় ট্যাবলেট দিয়ে, যেটা ডায়রিয়ার মাধ্যমে সবকিছু বের করে দেয়। এটা কারো কারোর জন্য একটু কম্বারসাম হয়, কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টস আর কমফোর্টেবল। অবভিয়াসলি জোলাপ জাতীয় ওষুধ খেলে তো বাউল মুভমেন্ট হবেই, একটু ডায়রিয়া হবে, পেট ক্লিয়ার হয়ে যাবে, নতুন আমরা দেখবো কেমন করে। তো দিস এই ভয়টা থাকে মানুষের, কিন্তু
এই ভয়ের কারণে অনেক কিন্তু ফ্রি প্রসিডিউরও করতে চান না, এবং সেটাই সেই কারণেই আমরা 100% কোলন ক্যান্সার এলিমিনেট করতে পারছি। কোলোনোস্কোপি বা কোলন ক্যান্সার মানে হিউম্যান হিস্ট্রির মধ্যে সবচাইতে বেস্ট প্রিভেন্টেটিভ টেস্ট, এবং সেখানেও আমরা 100% সাকসেসফুল হচ্ছি না বিকজ অব দ্যাট। কোলোনোস্কোপি নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে, এখানেও ছোটখাটো পলিপ যিনি করছেন প্রসিডিউর তিনি মিস করতে পারেন, অনেক সময় পেশেন্ট ভালো মতন প্রিপারেশন নেয় না, ঠিক মতন দেখা যায় না পেশেন্ট, অনেক সময় যদি আমরা বলিও যে আপনি প্রিপারেশন নিয়ে আবার ফেরত আসেন আগামী দিন, আগামীকাল কিংবা তার পরের দিন আসতে চান না। সো প্রতিটি স্ক্রিনিং টেস্টেরই কিছু কিছু সীমাবদ্ধতা থাকে এবং এখানেও রয়েছে, কিন্তু ওভারঅল স্টিল কলোনোস্কোপি ইজ সেভিং সো মেনি লাইফ, এবং এত মানুষের জীবন বাঁচাচ্ছে এবং এত খরচ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। একটা পেশেন্টের কোলন ক্যান্সার হলে লাখ লাখ ডলার বেরিয়ে যায়, সেই জীব পেশেন্টের এবং পেশেন্টের পরিবারের একটা বিশাল একটা একটা ডাউনফল হয়ে যায়, সেখান থেকে তো আমরা দূরে থাকতে পারছি। আর পেশেন্টের যে লেভেল অফ সাফারিং, পার্সোনাল সাফারিং একজন ক্যান্সার পেশেন্টের, সেটার সাথে আসলে আর কোনো কিছুরই কম্পারিজন আমরা করতে পারি না। তো সুপ্রিয় দর্শক, আমরা আসলে কিন্তু আপনাদের সাথে খোলামেলা ভাবেই আজকে খুব খুব সেন্সিটিভ সাইডগুলো নিয়ে কথা বলছি, এই কারণে যেন আপনি মোটিভেটেড হন, আপনি ব্যাপারগুলো পরিষ্কারভাবে বুঝতে পারেন, আপনি সাহস সঞ্চার করে এই গুরুত্বপূর্ণ টেস্টগুলো অবশ্যই করানোর জন্য ব্যক্তিগতভাবে আপনি উদ্যোগী হন। আপনি যেমন করে বললেন যে অনেকের হয়তোবা খুব ক্ষুদ্র সংখ্যক, তারপরেও কারো কারো ক্ষেত্রে পারফোরেশন বা ব্লিডিং এর মতো কমপ্লিকেশন হতে পারে, তো সেক্ষেত্রে আর একটু জানতে চাইবো যে যখন এই ধরনের কমপ্লিকেশন হয়ে যাচ্ছে তারপরে আমরা কি ধরনের ম্যানেজমেন্ট নিচ্ছি এবং তার সাকসেস রেট কতটা? হসপিটালে যেতে হবে, আর্জেন্ট কেয়ার সেন্টার বা ইমার্জেন্সি রুমে যেতে হবে, তখন তাকে কমে যায়, আবার এন্ডোস্কোপি কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে এবং সেটাকে আমরা দেখবো, এন্ডোস্কোপিক্যালি আমরা বন্ধ করতে পারি। খুব স্মল নাম্বার অফ পেশেন্ট হয়তো সার্জারি, আবার একইভাবে যাদের পারফোরেশন হয়ে যায় বড় পারফোরেশনের সাথে সার্জারি করে, তবে আজকাল ছোট ছোট পারফোরেশনে জাস্ট অবজার্ভ করে কিংবা অবজারভেশন রাখে সেটা করে। সো এগেইন প্রসিজিওর পরে যখন সাডেনলি খুব অ্যাবডোমিনাল পেইন হয়ে যায় সাথে সাথেই আমরা বুঝছে যে প্রসিজিওর পরে আমাদেরকে জেনারেল ভেন্টিলেটর যদি হসপিটালে চলে আসে তখন আমরা উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করে ধরতে পারি যে আসলে প্রথম কি, এবং তারপরে এবং কমপ্লিকেশন হলেও সব ক্ষেত্রে কিন্তু এবং কমপ্লিকেশন হলে যদি ঠিক সময় মতো ওটাকে ক্যাচ করা যায় তাহলে কিন্তু লাইফ থ্রেটনিং কন্ডিশন থেকে বেঁচে যাওয়া যায়। সেই জন্য আমরা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনটাকে খুব সিরিয়াসলি নিই এবং পেশেন্টকে বলি যে এটা খুলে ইমিডিয়েটলি। অসংখ্য ধন্যবাদ। যদিও আমরা পূর্ববর্তী আলোচনাগুলোতে অল্টারনেটিভ প্রসিডিউর গুলো নিয়েও আলোচনা করেছিলাম, যদি কেউ শেষ অবধি তার ভয় ভীতি কাটিয়ে উঠতে না পারেন তাহলেও কিন্তু তার জন্য বেশ কিছু অল্টারনেটিভ টেস্ট প্রচলিত রয়েছে, এবং সেক্ষেত্রে একদম সম্পূর্ণ আমি কোনো চেক আপই করাবো না, সেই অ্যাটলিস্ট সেই সিচুয়েশনটিকে পেশেন্ট অ্যাভয়েড করতে পারেন। তো কোলোনোস্কোপির অল্টারনেটিভ প্রসিডিউর গুলো যেগুলো কমনলি আমরা এখানে ব্যবহার করে থাকি সেগুলো সম্পর্কে আপনি আবার যদি একটু সংক্ষেপে আলোচনা করেন। কোলোনোস্কোপির জন্য অল্টারনেটিভ যেগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার যেটাকে আমরা বলি সেটাকে বলি হলো আপনার স্টুল টেস্ট আর কি, মানে মলমূত্র পরীক্ষা করা। তার মধ্যে একটা আছে কোলোগার্ড টেস্ট যেটা খুব এখন এই মুহূর্তে খুবই জনপ্রিয়, 24 ঘন্টার স্টুল কালেক্ট করা হয় এবং সেটা আপনি পাঠিয়ে দেবেন, আর স্পেশাল টেস্টের মাধ্যমে সেখানে রক্ত কিংবা কোনো আর্লি টিউমার ম্যাটেরিয়াল আছে কিনা সেটা পরীক্ষা করা হয়। এটা খুবই হাইলি সেন্সিটিভ এবং স্পেসিফিক টেস্ট, তবে ওটা পজিটিভ হলে কিন্তু আপনাকে কোলোনোস্কোপিতে যেতে হবে। সো এটা হলো একটা মানে ফল ব্যাক, সো যদি ডিটেক্ট হয়ে যায় যে আপনার কিছু হয়েছে তখন সেটার জন্য কিন্তু আপনাকে কোলোনোস্কোপি করতে হবে, তবে যাদের কোনো কিছুই পাওয়া যায়নি সেক্ষেত্রে দেয়ার ইজ এ গুড পসিবিলিটি যে আপনার আসলে কোনো কিছু নেই। তবে এটার হাই পলস পজিটিভ রেট, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা পজিটিভ আসছে বিভিন্ন কারণে, এবং সেটা হলে আপনাকে গেলেন এবং দেখা যাবে যে কিছুই হয়নি আসলে,
সো এই কারণে এটা ইন্স্যুরেন্স কোম্পানি খুব বেশি পছন্দ করে না, কারণ যখন হিউজ নাম্বারে করছে দেখা যাচ্ছে যে কস্ট বেনিফিট যে রেশিওটা সেটা অত সিগনিফিকেন্ট না। সো এটা একটা ইম্পর্টেন্ট ওয়েটে করা যায়। একটা হলো বেরিয়াম এনামা, যেখানে আমরা পাইপদ দিয়ে একটা বেরিয়াম জাতীয় জিনিস ভিতরে ঢুকিয়ে দিই এবং ডাইজেস্টিভ সিস্টেমের একটা আউটলাইন আমরা নিয়ে দেখি যে সেখানে কোনো প্রবলেম আছে কিনা। সো এই দুটো হলো মোস্ট কমন উপায় আর কি, যেভাবে আমরা কোলন ক্যান্সার স্ক্রিনিং করতে পারি, স্টুল টেস্ট কিংবা রেডিওলজিক্যাল টেস্টের মাধ্যমে। আরেকটা টেস্ট আছে, সেটাকে আমরা বলি সিটি কোলোনোগ্রাফি, এক ধরনের ক্যাট স্ক্যান, খুব হাইলি সেন্সিটিভ ক্যাট স্ক্যান, সেটা অনেকটা বেরিয়াম এনামার মতনই কিন্তু মোর সেন্সিটিভ। এগেইন যদি ওখানে কিছু পাওয়া যায় তারপরে কিন্তু কোলোনোস্কোপি করতে হয়। এন্ডোস্কোপির রিস্ক ফ্যাক্টর এবং কমপ্লিকেশন সম্পর্কে যদি আপনি একটু সংক্ষেপে বলেন। একই রকম আসলে, মানে দুটোই একই রকম প্রসিডিউর রিলেটেড যে সমস্ত কমপ্লিকেশন সেগুলো রয়েছে, ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে। তবে আপার এন্ডোস্কোপিতে কোলোনোস্কোপি চেয়ে কমপ্লিকেশন কম হয়। তবে অ্যানেস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন আবার দেখা যায় যে আপার এন্ডোস্কোপিতে একটু বেশি, অনেকের অনেক সময় অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়, অনেকের অ্যাজমা যেহেতু যেহেতু শ্বাসনালী এবং খাদ্যনালী পাশাপাশি অনেকের অ্যাজমা এক্সাজারবেশন হয়, ব্লাড প্রেশার কমে যেতে পারে কিংবা রেসপিরেটরি কিংবা কার্ডিওভাস্কুলার আপসেট হতে পারে বা কমপ্লিকেশন হতে পারে। সো ওগুলো অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশন ইজ লিটল হায়ার, কারণ ওটা যেহেতু এয়ারওয়ের পাশেই হয়। কিন্তু প্রসিজিওর রিলেটেড কমপ্লিকেশন কিন্তু কোলোনোস্কোপি চেয়ে এন্ডোস্কোপিতে কম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।